শিলচর শহরতলির কাঁঠাল রোডের হাল দীর্ঘদিন ধরেই বেহাল। এই সড়ক নিয়ে বেশ কয়েক দশক আবেদন নিবেদন ও আন্দোলনের পরও হয়নি কাজের কাজ কিছুই। কাঁঠাল রোড শহরতলি হলেও আজ এটা শহরের এক অঙ্গ আর অতি গুরুত্বপূর্ণ এক সড়ক। এই সড়কে রয়েছে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুল, জুনিয়র কলেজ আদি। এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার মানুষ, রয়েছে বেশ কিছু কারখানাও। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই সড়কটির হাল বেহাল। সড়কটিতে ঢোকা মাত্র এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় যাতায়াতকারীদের। বড় বড় গর্ত আর ভাঙা পাথর, এতে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করেন যাত্রীরা। সড়কটি সংস্কারের দাবিতে এলাকার জনগণ, বার কয়েক স্থানীয় জনপ্রতিনিধি, বিধায়ক, পূর্ত বিভাগ সহ জেলাশাসকের দ্বারস্থ হয়েছে। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। সড়কটির মাঝামাঝিতে একটি অংশে কিছু জায়গার জন্য কিছু অর্থ মঞ্জুর করেই দায় সারে বিভাগ, কিন্তু এতে সমস্যাটা মেটেনি বিন্দুমাত্র। আর এক চরম দুর্দশার মধ্য দিয়েই দিন কাটাচ্ছেন এলাকাবাসী। এটা তো আমরার দিনেরও দুর্গতি বোধ হয়। আমরা তো কোনো প্রশাসনে কিছু শুনে না। আমরা কতবার দাবি করলাম, খালি আশ্বাস ওটাও দেয় তারা, যে ওই ওই যেব 20 লাখ টাকা আছে, এতে আরও 5 লাখ টাকার দরকার, এতে 50 লাখ টাকা আছে, তো আরও 20 লাখ টাকার দরকার। এটাও কইতে 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 আমরা জিন্দগিও যাইব কি দেখি আর। আর আমরা এখানে অত বড় একটা স্কুল আছে, এই স্কুলের বাচ্চা কাচ্চা আইতে যেতে এত অসুবিধা, এত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, এটা আমরার প্রশাসনে কিচ্ছু দেখে না। আমরার এমএলএ এমপি সবে চোখ বন্ধ করে বই থাকছে। এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসবো বিরতির পর। বিরতির পর এবার জাতীয় খবর। শনিবার পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা পরবর্তী পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বায়ুসেনা ঘাঁটি ঘুরে দেখেন। ঘাঁটির যেসব এলাকায় অভিযান চালানো হয় এবং জঙ্গিদের নিষ্ক্রিয় করা হয় সেগুলি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এছাড়া জানা গেছে প্রধানমন্ত্রী বায়ুসেনা এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক সহ বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের কর্তাদের সাথে এক বৈঠকে বসেন। আজকের মতো খবর এ পর্যন্তই, শুভরাত্রি।